আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, কক্সবাজার জেলায় কিছু সংখ্যক পুলিশ মানুষকে চরম বর্বরতার মাধ্যমে নির্যাতন করেছে। ফরিদুল মুস্তফা, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আসলাম, বিশিষ্ট সাংবাদিক ফরিদুল মুস্তফার ঘরে, তার স্ত্রী এখানে, তার সন্তান, তার মা, তার দুই বোন এখানে আমার সামনে উপস্থিত। ফরিদুল মুস্তফা একটি স্বাধীন কণ্ঠস্বর। 24 জুন 2019 ফরিদুল মুস্তফা একটি সংবাদ করেছিল কক্সবাজার জেলা পুলিশ সুপার এবং প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। এই ছবি, এই লেখা, এখানে পুলিশের যে অনিয়ম চলছে মাদক নির্মূলের নামে, মাদক সম্প্রসারণে কক্সবাজার জেলা পুলিশ যেভাবে ভূমিকা রাখছিল, এসপির নেতৃত্বে প্রদীপ যেভাবে অত্যাচার করে করে সাধারণ মানুষকে ক্রস ফায়ার হত্যা করা হচ্ছিল, সেটি ফরিদুল মুস্তফা এখানে উন্মোচন করেছিল। এবং 25 জুন 2019 গিয়ে ফরিদুল মুস্তফা লেখে বেপরোয়া টেকনাফের ওসি প্রদীপ ইয়াবাই সুবিধা নেওয়ার অভিযোগ। এখানে প্রদীপ সম্পর্কে সে আরও বেশি, অনেক বেশি তথ্য এখানে দিয়েছে, বিভিন্ন তথ্য সমৃদ্ধ পরপর অনেকগুলো লেখনের মাধ্যমে প্রদীপ এবং টেকনাফ থানার ওসি প্রদীপ এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ভয়ানক কালো বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়ে ফরিদুল মুস্তফার পরিবার এবং ফরিদুল মুস্তফার উপরে, যার ফলে এখানে আমি যেখানে এসেছি কুতুবদিয়াপাড়া, মধ্যম কুতুবদিয়াপাড়া কক্সবাজার জেলা, সেখানে প্রতিদিন কি আসতো, প্রদীপ আসতো এখানে লিখবার ব্যাপারে, লিখবার ব্যাপারে, লিখবার ব্যাপারে আপোষ করতে চেয়েছিল? হ্যাঁ, আপোষ করতে চেয়েছিল। কিরকম আপোষ করতে চেয়েছিল? প্রদীপ, ফরিদুল মুস্তফা, তুমি কি আমাকে থানায় কক্সবাজার টেকনাফ থানার ওসি হবা নাকি, আমাকে ওরকম করতেছো কেন? তুমি আপোষে চলে আসো, আমি তোমাকে টাকা দেবো। আমি যে টাকা ওদের থেকে মিথ্যে বলে এই টাকা নিচ্ছি, ওইখান থেকে তোমাকে বাদ দেবো, তুমি আমাদের আপোষে চলে আসো। প্রদীপ বলেছিল? প্রদীপ বলেছিল। এবং ইমুতে আমার বাইকে ওই যে কিস পাঠায় না, ওরকম কিস পাঠাইছিল, অনেক আদর আদর পাঠাইছিল, যেন কলম বন্ধ রাখে। হ্যাঁ, কলমটা। ফরিদুল মুস্তফা হচ্ছে মুক্ত কণ্ঠস্বর। বাংলাদেশের কোন সাংবাদিক যখন সাহস করেনি ওসি প্রদীপ এবং এসপি সাহেবের বিরুদ্ধে, যেটি আমি কয়েকদিন ধরে বলছি, কক্সবাজার জেলা পুলিশ সুপারের বিচার হতে হবে, সব কিছুর ইন্ধনে মূলে রয়ে গেছে এসপি মাসুদ সাহেব, যাই হোক তাকে কনভিন্স করার, টাকা দিয়ে কনভিন্স করার চেষ্টা করেছিল। এরপর কি করলো? এখানে প্রদীপ আসতো রাতের বেলায়, এসে কি করতো? তারপরে আপনারা এই ভয়ে আপনারা কি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পুলিশ মহাপরিদর্শকের কাছে ফরিদুল মুস্তফা বাঁচার জন্য আকুতি চেয়েছিল, কিন্তু সেই চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত হয়তো যেতে পারেনি। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতেন এই ধরনের সাংবাদিক নির্যাতিত হচ্ছে, মুক্ত কণ্ঠস্বর বন্ধ করার অভিপ্রয়াস হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে দাঁড়াতেন। আচ্ছা, যাই হোক, তারপর আপনারা সব বেঁচে চলে গেছেন, কক্সবাজারের সম্পত্তি বেঁচে আপনারা, আমাদের যেটা বাড়ি ছিল আর কি, হ্যাঁ, ও বাড়িটা বিক্রি করে আমরা চলে গেছি, চলে গেছেন ঢাকায়, বাসা নিয়েছিলেন। জি জি, বাসা। এরপর কি হলো হঠাৎ? এরপর প্রদীপ গিয়ে হাজির, প্রদীপ গিয়ে প্রদীপ যায় ওখানে ইস্যু করে নাই, তারপর পুলিশ গেছে আর কি, নাত্তানার থেকে পুলিশ গেছে, মিরপুর থানার থেকে নিয়ে গেছে। আপনি ওনারা, আমরা সিসি ফুটেজে দেখতেছি, হন্তদন্ত করে টেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে, অনেক অশৃঙ্খল। আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। আমি ছিলাম, আমার সন্তান ছিলেন। আচ্ছা, কেড়ে নিয়ে আসছে আপনাদের কাছ থেকে? জি জি। এরপর এনে টেকনাফ থানায় নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, সুরাট টেকনাফ থানায় নিয়ে আসছে। হ্যাঁ, বল। থানা তিন দিন পর ওনাকে আদালতে দেওয়া হয়েছে, ওনাকে আদালতে অবস্থা দিছে, ওনার হাত পা একটা নখ ছিল না, এমন কি ওনার চোখে মরিচু গুঁড়া দিয়ে ওনাকে একদম অন্ধ করে ফেলছে, এমন কি এরপরে আমাদেরকে পুলিশ অনেক হয়রানি করছে,
আমাদেরকে বাবা খুঁজতো আমি নিরাপত্তার জন্য হাইকোর্টে গিয়ে নখগুলো কেটে তুলতেছিল এরপরে ওনাকে উলঙ্গ করে ভিডিও করছে নাকি প্রদীপ কুমার দাস এমনকি প্রতিটা নারীও নাকি ওনাকে ভিডিও করছে ভিডিও গুলা ভবিষ্যতে ভাইরাল হওয়া সম্ভাবনা রয়েছে এইখানে প্রদীপ সদর থানা এসে কিভাবে অভিযান চালাইছে ওখানে দুইটা থানা খরচ করে এখানে সব এসপি ষড়যন্ত্র এগুলা এসপির আওতায় হয়েছে সেই আমাদের মুক্ত কণ্ঠস্বর স্বাধীনতার প্রতীক ফরিদুল মুস্তফা আজকে হ্যাঁ তারপরে বলেন আপনি মরিচ আর কোথায় দিয়েছিল আপনি একটু বলেছিলেন পায়খানা রাস্তা দিয়ে আমার ভাইকে মরি ঢুকাই দিছে এরপরে নাকি আবার পানি পুষছে আমার ভাই বাথরুমের পানি দিয়ে আমার ভাইকে খাওয়ার জন্য আমাকে একটু পানি দাও এরকম যখন বলছে ওনাকে নাকি টয়লেটের ময়লা থাকে পানি আছে না ওগুলা খাওয়াই দিছে আমি আদালতে পিটিশন দিয়ে ওনাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছিলাম চক্ষু বিভাগের বিজ্ঞপ্তি ছিল চার দিন ওখানেও ভালোভাবে চিকিৎসা পেতে দেনে ওখানে প্রদীপ কুমার হাত ছিল সবকিছু উদ্ধার করেছিল কিভাবে সেটা তুমি বলো তুমি তো ছিলে বাড়িটা বিক্রি করা হয়েছিল কিন্তু আমাদের 1 তারিখ আমাদের বাড়িটা যাকে বিক্রি করা হয়েছিল ওকে গসাই দেওয়ার কথা ছিল তারপরে ওখানে আমরা দুই বোন ছিলাম আমরা দুই বোনে কান্নাকাটি করতেছি আমার ভাইকে প্রদীপ নিয়ে গেছে আমার ভাইকে মেরে ফেলবে আমরা ভয়ে কাঁদতেছি কাঁদার সময় প্রায় রাত 2টা বাজে আমরা অনেক নামাজ দোয়া পড়তেছি না এই সময় প্রদীপ কুমার আসছে এসে আমাদের বাসায় ঢুকছে ঢুকে আমার মোবাইলগুলো নিয়ে ফেলছে নিয়ে ফেলার পরে আমাকে একটা লাঠি মারছে তো আমি অনেক দূরে গিয়ে পড়ছি পরে গিয়ে পরে যাওয়ার পর ওখান থেকে উঠতেছিস না বারবার লাঠি মারতেছে লাঠি মারার পর আমি আমরা দুই বোন চলে গেছি অনেক দূরে তারপরে কি করছে ওরা তালা একটা নিয়ে আসছে সাথে আবার তালা বন্ধ করে প্রতিবেশীদেরকে ডাকতেছে মানে পরি ভাইয়ের বাড়ি কোনটা এটা কিন্তু ভারবাইয়ের এর আগে 2-3 বার আমাদের বাড়িতে অভিযান করার পরেও ওই দিন দেখাচ্ছে আমাদের ভাইটা চিনতেছে না মানে ওরা কি এর মধ্যে জিনিসগুলো ঢুকাই দিছে সব কিছু ঢুকাই দিয়ে থালাবদ্ধ করে আবার প্রতিবেশীর কাছ থেকে সেখানে আর একটা পয়েন্ট আছে এর আগে এই বাসার বাবির বাসা না ঢুকার আগে বর বাড়িতে ঢুকেছিল এটা এখানে ঢুকছিল ঢোকার পরে আমাদের একটা গেটও রাখে নাই এখানে 2টা গেট ছিল একটা গেটও রাখে নাই পুলিশের লাথে দিয়ে আমাদের গেট গুলো একদম উঠাই ফেলছে তারপর গগ্গ ভাই আমাদের রুমে ঢুকছে ঢুকার পরে আমি মানে আমি লুকাই গেছি লুকাই গেছি যে কারণ আমি শুনতাম যে উনি প্রদীপ কুমার নাকি টেকনাফের মধ্যে মানে অনেক মেয়েদেরকে নির্যাতন করতো এরকম সেটা শুনে আমি ভয়ে লুকে গেছি আমার ভাইয়েরা সামনে ছিল আমার ভাইদের থেকে জিজ্ঞেস করছিল হয়তো ফরিদের বাড়ি কোথায় এরপর উনি কি করছে আমাদের ওইখানে গিয়ে আমার আমার বোনদের বাড়িতে এখানে আবার পুলিশ দিছে এখানে নিরাপত্তা জন্য যাতে আমরা এই বাড়ি থেকে গিয়ে বের না হয় ওই বাড়ির গুলো যাতে ওরা ধরতে পারে আমরা আমার দুই বোন ছিল বড় বোন আর মেজ বোন জীবনে পুলিশ হতে পারবে না পুলিশ কারা হয় নির্যাতন পুলিশ কারা হতে পারে যে মানুষের নির্যাতন যে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে সেই তো পুলিশ হতে পারে যেতে তো পুলিশ হতে পারবে না আমি একজন আমি এইটুকু বলতে চাচ্ছি আমার ভাই না শুধু টেকনাফের যতটুকু মানুষ যতগুলো মানুষ উনি নির্যাতন করছে সবগুলোর বিচার উনার থেকে আদায় করতে হবে এসপি থেকে আদায় করতে হবে সব এসপি সাহেবের বিচার হতে হবে কারণ ফরিদুল মুস্তফার পরিবার ফরিদুল মুস্তফা দীর্ঘদিন আগে 19 সালে এসপি সাহেব এবং প্রদীপকে পাশাপাশি রেখে ছবি দিয়ে
সেজন্য এসপি মাসুদ সাহেব ফরিদুল মুস্তাফার মতো আমাদের একটি মেধাবী ভাইকে এভাবে অত্যাচার করলো। তার পরিবার, তার তরুণী বোনরা তাদের সম্ভ্রমহানির ভয়ে ছিল, সেই পুলিশের ভয়ে। আমরা মিডিয়ার কাছে আসতে পারি নাই শুধু একটা কারণ ভয় ছিল, আমাদের নির্যাতনের ভয় ছিল, কিন্তু গুলির ভয় ছিল না, শুধু নির্যাতিত হবো যে সেই জন্য ভয় ছিল। ওনারা তো পুরুষ, পশুর সমান, ওনারা মানুষ না, মানুষ নামে কলঙ্ক। ওনাদের যে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে ওনাদেরকে দায়িত্ব পালন দেওয়া হয়েছে, এটাই দেশের কি সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। কারণ যে আইন কাকে বোঝানো যাবে, শপথ একটা ছিল না পুলিশের পোশাক পরে আমি এরকম দায়িত্ব পালন করবো, তাই ওনারা তো পালন করে না একটাও। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে আজও কিভাবে ফাঁসের সঙ্গে কিভাবে আজও টিকা রাখছে এরকম পশু নামে মানুষকে। আমরা আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচারের পাশাপাশি যতগুলো নিরহ মায়ের আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট করা হয়েছে, তাদের ভাই দেখে হত্যা করা হয়েছে, তাদের বাবাকে হত্যা করা হয়েছে, তাদের সব বিচার থেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কেন হয়েছে এতগুলো মানুষের নির্যাতন হয়েছে, এসপি কোথায় ছিল? এটা আমাদের প্রশ্ন সম্মুখীন, এসপি কোথায় ছিল? আমি বলি এসপি জিততে দিয়ে সবাই লুকে বয়ে চলে গেছে, কে দিতে চাইবে জীবনটা আপনি বলেন তো? আমিও তো দিতে চাইবো না, কেউ দিতে চাইবে না। বিদেশি অস্ত্র, অসংখ্য মদের বোতল, অসংখ্য ইয়াবা, 4000 ইয়াবা দিয়ে ফরিদুল মুস্তাফা নামের সেই মুক্তকণ্ঠ, যার কাছে কোনো টাকা ছিল না, যার কাছে পয়সা ছিল না, তাকে গ্রেফতার করা হয়েছিল, নখ কেটে নেওয়া হয়েছিল, প্লাস দিয়ে তার চোখে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল, ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে ছেঁচে দেওয়া হয়েছিল, তার সেই আঙ্গুলগুলো ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। ফরিদুল মুস্তাফা এখনো পর্যন্ত জেলে। কক্সবাজার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ। উনি একজন মুরব্বী, তিনি এসপি সাহেবের বিচারের বিচার এবং পরিবার বিচার চাচ্ছেন। কক্সবাজার জেলায় পুলিশ নামের দস্যুরা, পুলিশ বাহিনীর সকল সদস্য নয়, বাংলাদেশ পুলিশের প্রতি আমাদের রয়েছে গভীর শ্রদ্ধা। আপনারা আছেন বলেই বাংলাদেশ বাঁচে, আপনারাই আমাদের সীমান্ত প্রহরী, আপনারাই আমাদের নিরাপত্তা দান করেন। কিন্তু কক্সবাজার জেলার সে প্রদীপ এবং এসপির বিরুদ্ধে আমাদের নারীদের এবং সমস্ত মানুষের, সাধারণ মানুষের অভিযোগ রয়ে গেছে। বিচার হোক, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।